আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি শামীম হাসান বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে দেখাতে চলেছি সোলার পাওয়ার সিস্টেম ওয়াইফাই ইউপিএস গত ভিডিওতে এই ডিভাইসটি আনবক্সিং করেছিলাম এবং আজকে এই ডিভাইসটি তৈরি করে দেখাবো অনেকেই প্রশ্ন করেছিলেন ভাই সার্কিট কি দিয়েছেন ভেতরে কি কী দিয়েছেন এবং কীভাবে বানিয়েছেন একটি বিস্তারিত ভিডিও তৈরি করেন তাদের উদ্দেশ্য এই ভিডিওটি তৈরি করেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওতে একদম সহজভাবে তৈরি করে দেখাবো যাতে সবাই এই সার্কিটটি তৈরি করতে পারেন আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোনে স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখুন ভিওয়ার্স একদম সহজভাবে তৈরি করেছি সার্কিটটির ডাইগ্রাম এখানে প্রথমে প্রয়োজন পড়বে একটি বাঘ কনভার্টার এই বাক্য কনভার্টারটির মডেল নাম্বার হচ্ছে এলএম পঁচিশ ছিয়ানব্বই অনেকে একে ভোল্টেজ কমানোর মডিউল বলে থাকে এরপর প্রয়োজন হবে দুইটি বুস্ট কনভার্টার দেখুন ভিওয়ার্স আমি এখানে দুইটি মিনি বুস্ট কনভার্টার ব্যবহার করব এগুলো মাল্টিভোল্টেজ হয় যে কোনো ভোল্টেজ সেখান থেকে আউটপুট নিতে পারবেন এরপর প্রয়োজন হবে দুইটি ক্যাপাসিটার এই ক্যাপাসিটারগুলোর মান হল একশোইএফ ষোলো ভোল্ট এরপর প্রয়োজন হবে একটি ডায়ট যার মডেল নাম্বার চুয়ান্নশো আট এরপর প্রয়োজন হবে আরও দুইটি ডায়ট যার মডেল নাম্বার আটান্ন উনিশ এই ডায়েটের পরিবর্তে এখানে আটান্ন বাইশ অথবা আটান্ন সিরিজের যে কোনো ডায়ট ব্যবহার করতে পারবেন এরপর প্রয়োজন হবে দুইটি ডায়ট চার হাজার সাত এবার কানেকশন দেওয়ার পূর্বে এখানে এল এম পঁচিশ ছিয়ানব্বইয়ের ভোল্টেজটা অ্যাডজাস্ট করে নেওয়া প্রয়োজন এখানে আট পয়েন্ট চার ভোল অ্যাডজাস্ট করে নেবেন আমি পাওয়ার সাপ্লাই থেকে যে কোনো ভোল্টেজ এখানে ইনপুট দিয়ে দেব এবার আউটপুট ভোল্টেজ অবশ্যই আট পয়েন্ট চার ভোল অ্যাডজাস্ট করে নেব এখানে যদি ভোল্টেজ বেশি থাকে সেই অবস্থায় যদি আপনি সার্কিটটি কমপ্লিট করেন তাহলে বুস্ট মডিউলগুলো নষ্ট হয়ে যাবে কারণ এই বুস্ট মডিউলগুলো আট পয়েন্ট চার ভোল পর্যন্তই ভোল্টেজ নিতে পারে থ্রি পয়েন্ট সেভেন ভোল থেকে শুরু করে আট পয়েন্ট চার ভোল পর্যন্ত এই বুস্ট মডিউলগুলো নিতে পারে এবার ব্যাটারি থেকে যে ইনপুট ভোল্টেজটা নেবে সেই ইনপুট ভোল্টেজে এরকম একটি ডায়ট ব্যবহার করতে হবে এটি হচ্ছে চুয়ান্নশো আট এই বাক কনভার্টারের ইনপুটের প্লাস সাইটে এই ডায়টটি লাগিয়ে দিবেন এবারে বাক কনভার্টারের আউটপুট সাইটে প্লাস মাইনাস দেখে বুস্ট কনভার্টারের যে ইনপুট রয়েছে সেই ইনপুটে কানেকশন করে দেব দেখুন ভিভার্স দুটি বুস্ট মডিউলে ঠিক এভাবেই ডাইগ্রাম অনুযায়ী কানেকশন করে দেব দেখুন ভিওয়ার্স এখানে এমনভাবে কানেকশন করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এভাবে আপনারা চাইলে কেবল দিয়ে কানেকশন করে নেবেন এই সাইট কানেকশন করা কমপ্লিট এবার আসবো এর পরের ধাপ দেখুন এখানে দুইটি ডায়ট ব্যবহার করেছি চার হাজার সাত আমি এই বুস্টার মডিউলের প্লাস সাইটে চার হাজার সাত দুইটা ডায়ট কানেকশন করে দেব তার আগে অবশ্যই এখানে পাওয়ার দিয়ে দেখে নেবো যে দুইটা বুস্ট কনভার্টারে পাওয়ার কানেকশন আসছে কি না দেখুন এখানে দুইটাতেই এলইডি জ্বলছে তার মানে কানেকশন এসেছে এবার এই দুইটি চার হাজার সাত ডায়ট আমি বুস্ট মডিউলের প্লাস টার্মিনালে কানেকশন করে দিব। বুস্ট মডিউলের সাথে ডায়ট লাগানো কমপ্লিট এবার দুই পার্শে দুইটা একশো এফ ষোলো ভোল্টের ক্যাপাসিটার কানেকশান করব এখানে অবশ্যই প্লাস মাইনাস দেখে ক্যাপাসিটারের কানেকশনগুলো করবেন কারণ ক্যাপাসিটারের প্লাস মাইনাস যদি ভুল হয় তাহলে ক্যাপাসিটার ব্লাস্ট হয়ে যাবে ক্যাপাসিটারের কানেকশন দেওয়া কমপ্লিট এবার আসি আটান্ন উনিশ ডায়েটের কানেকশন দেখুন ভিওয়ার্স এখানে দুই পার্শে দুইটি আটান্ন উনিশ ডায়েটের কানেকশন করা আছে আপনারা অবশ্যই ডাইগ্রাম অনুযায়ী আটান্ন উনিশ এই ডায়েটের কানেকশন করে দিবেন দেখুন ভিওয়ার্স ডায়গ্রাম অনুযায়ী কানেকশন করা কমপ্লিট এখানে সব কিছু কানেকশন করে দিয়েছি দুই পার্শে দুইটা ইনপুটের সকেট লাগিয়েছি রাউটার এবং অনুর যে অ্যাডাপ্টার আছে সেই অ্যাডাপ্টার থেকে যে ইনপুট হবে সেই ইনপুটের সকেট এখানে দুই পার্শে লাগিয়ে দিয়েছি সেম এভাবে আপনারা কেবল কানেকশন করবেন যে কোনো বক্সে অথবা যেভাবে পারেন আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এরকম একদম সহজভাবে ডায়াগ্রামটি করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এখানে বুঝতে ভুল করবেন না অবশ্যই ডায়াগ্রাম দেখে কানেকশন করবেন আউটপুট বের হবে এই দুই টার্মিনাল থেকে আর ইনপুট হবে দুইটি সকেট লাগিয়েছি এই দুইটি সকেটে আর ব্যাটারির ইনপুট হবে এল এম পঁচিশ বের ইনপুটে আমি এবার দুটি আউটপুটের পিন কানেকশন করবো দেখুন ভিওয়ার্স আমি এখানে প্লাস মাইনাস দেখে আউটপুটের পিনগুলো কানেকশন করতেছি সার্কিটটি বানানো কমপ্লিট দেখুন ভিওয়ার্স আমি ডাইগ্রাম অনুযায়ী সব কিছু ঠিকঠাক লাগিয়েছি আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবার সার্কিটটি টেস্ট করব প্রথমে পাওয়ার দিব দিয়ে দেখব আউটপুট ভোল্টেজ সব কিছু ঠিকঠাক আছে কি না এখানে অবশ্যই প্রথমেই এম পঁচিশ ছিয়ানব্বই যে বাক কনভার্টার আছে এখানে আট পয়েন্ট চার ভোল্ট অ্যাডজাস্ট করে নেবেন তারপরে পাওয়ার দিবেন কারণ এখানে যদি ভোল্টেজ বেশি থাকে তাহলে বুস্ট মডিউলগুলো নষ্ট হয়ে যাবে দেখুন ভিওয়ার্স আমার ইনপুট সাইটে রয়েছে তেরো ভোল্ট কারণ সোলারের ব্যাটারি যখন ফুল চার্জ হয় তখন তেরো থেকে চোদ্দো ভোল্ট হয় আর এখানে বাক কনভার্টারের আউটপুট আট পয়েন্ট চার ভোল্ট এবার আমি আউটপুট সাইটে দুইটি পিনের ভোল্টেজ টেস্ট করব দেখুন ভিওয়ার্স এখানে আউটপুট এগারো পয়েন্ট তিয়াত্তর ভোল্ট এটা বারো ভোল্ট এখানে যে একটি ডায়ট ব্যবহার করেছি এই ডায়টের কারণে কিছু ভোল্টেজ লস হয়েছে আপনি যদি ডাব্লুজিপি মিনি এর ভোল্টেজ টেস্ট করেন সেই ক্ষেত্রেও দেখবেন যে এগারো পয়েন্ট তিয়াত্তর পঁচাত্তর এরকম শো করবে কারণ সেখানেও একটি ডায়টের মাধ্যমে ভোল্টেজ আউট হয় আমি এবার বারো ভোল্টের এই অনুটি কানেকশন করব দেখুন অনুতে পাওয়ার চলে এসেছে এবার একটি বারো ভোল্টের রাউটারে কানেকশন করব দেখুন ভিওয়ার সেটির মডেল নাম্বার হচ্ছে ডাব্লু এফ চব্বিশ শূন্য নয় ন্যাটিস কোম্পানির এখানে সার্কিটটি হয়েছে বারো বারো আপনি চাইলে বারো নয় করতে পারবেন সেম ডাইগ্রাম সেম সার্কিট সেম সব কিছু দিয়ে এখানে কীভাবে নয় ভোল্ট আউটপুট নেবেন সেটাও আমি ভিডিওর ভিতরে দেখিয়ে দেব দেখুন ভিওয়ার্স এখানে দুইটি ডিভাইসেই আমি পাওয়ার দিয়েছি পাওয়ার সাপ্লাই থেকে এখানে জিরো পয়েন্ট ফোর এমপিআর কারেন্ট খাচ্ছে আমি যদি রাউটারের পাওয়ার বিদ্যুৎ থেকে দিই তাহলে এখানে শুধু অনুর পাওয়ারটি আমার পাওয়ার সাপ্লাই থেকে খাবে দেখুন আমি রাউটারের লাইনটা বিদ্যুৎ থেকে দিলাম ইনপুট এবার রাউটার চলছে আমার বিদ্যুৎ থেকে অনু চলছে পাওয়ার সাপ্লাই থেকে দেখুন ভিওর্স এখানে 0.2 পয়েন্ট টু খাচ্ছে আমি এবার অনুর কানেকশনটাও দিয়ে দিব বিদ্যুৎ থেকে দেখুন ভিওয়ার্স আমি অনুর কানেকশন এবং রাউটারের কানেকশন দুইটাই বিদ্যুৎ থেকে দিয়েছি এবার যদি পাওয়ার সাপ্লাইটিতে লক্ষ্য করেন তাহলে একদম জিরো এমপিআর তার মানে এখন পাওয়ার সাপ্লাই থেকে কোনো প্রকার এমপিয়ার টানছে না হ্যাঁ বিদ্যুৎ থাকা অবস্থায় বিদ্যুৎ থেকে চলছে আমি যদি ব্যাটারি কানেকশনটা খুলে দিই দেখুন আমি ব্যাটারি কানেকশন খুলে দিলাম আমার রাউটার অন্য কোনো প্রকার রিস্টার্ট নিচ্ছে না রাউটার অন্য দুটাই অন আসে আমি আবার পাওয়ার সাপ্লাইয়ের কানেকশনটি লাগিয়ে দিলাম দেখুন এখন যদি আমি বিদ্যুতের কানেকশনগুলো অফ করে দিই তাহলে আমার পাওয়ার সাপ্লাই থেকে লোড নেবে দেখুন একটা খুলে দিয়েছি জিরো পয়েন্ট টু খাচ্ছে আমি আরেকটা খুলে দিলাম এবার দেখুন জিরো পয়েন্ট ফোর খাচ্ছে তার মানে এটা অরিজিনাল জিরো সেকেন্ড পালসে কাজ করতেছে এখানে জিরো সেকেন্ড পালসের কাজের জন্য অবশ্যই আটান্ন উনিশ ডায়টটি ব্যবহার করতে হবে এবার আমি এলইডির কানেকশনটি দেখাবো বিদ্যুৎ থাকা অবস্থায় যে বাল্ব জ্বলবে আর বিদ্যুৎ চলে গেলে যে বাল্ব জ্বলবে এর আগের ভিডিওতে আমি এটা দেখাইনি তাই অনেকেই মন খারাপ করেছিলেন আজকে এটা আমি দেখাইতেছি দেখুন ভিহ আমি দুইটি এলইডি বাল্ব নিলাম এখানে দুই পার্শে প্লাস মাইনাস চিহ্ন দিয়ে দিলাম এখানে যে মাইনাস টার্মিনাল এই দুটো অ্যাডজাস্ট করে নেব দেখুন ভিহ আমি মাইনাস টার্মিনালে একটি ওয়ানকে রেজিস্টেন্স লাগিয়ে দেব এই মাইনাস টার্মিনাল আপনি যে কোনো গ্রাউন্ড থেকে নিতে পারবেন ব্যাটারি অথবা সার্কিটের আউটপুটের যে কোনো মাইনাস থেকে এবার এসি লাইনের যে প্লাস প্রিন্টার রয়েছে বাল্বের এটা অবশ্যই এখানে যে বারো ভোল ইনপুট হবে অ্যাডাপ্টার থেকে সেই ইনপুটের প্লাসে লাগিয়ে দিবেন। আর এ পার্শ্বে ডিসি লাইন যেটার প্লাস পয়েন্ট আছে এটা অবশ্যই বাক কনভার্টারের যে আউটপুট হয়েছে এখানে আট পয়েন্ট চার ভোল সেই প্লাস পয়েন্টে লাগিয়ে দিবেন। এতে করে আপনার যখন বিদ্যুৎ থাকবে তখন এসি লাইনটা জ্বলবে ডিসি লাইন অফ থাকবে এবং বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক ডিসি বাল্বটি জ্বলে উঠবে এবার কিভাবে সেম ডাইগ্রামে সেম সার্কিটে আউটপুট বারো ভোল এবং নয় ভোল নেবেন দেখুন ভিওয়ার্স এখানে সার্কিটে যে এ এবং বি অপশন আছে এখানে আপনি ভোল্টেজ কম বেশি করার সিস্টেমটা পেয়ে যাবেন এখানে কীভাবে কী করবেন আমি একটু খাতায় লিখে বুঝিয়ে দিই এখানে এ এবং বি লেখা আছে আমি এ এবং বি দুইটাই খাতায় লিখতেছি দেখুন আর আউটপুট সাইডে দেখুন এ এবং বি এপার্শে কোনটা শর্ট করলে কত ভুল বের হবে এবং কোনটা শর্ট না করলে কত ভুল বের হবে সব কিছু লেখা আছে আমি যদি এ আর বি দুইটাই ডিফল্ট অবস্থায় রাখি কোনো কিছুই পরিবর্তন না করি তাহলে আউটপুট বারো ভোল বের হবে এবং এ এবং বি দুইটার মধ্যে যদি আমি বি টার্মিনালের যে রেস্টেন্স আছে ওইটা তুলে দিই তাহলে নাইন ভোল আউটপুট বের হবে এবার কিভাবে এই বি টার্মিনালের রেস্টেন্সটা তুলে দিবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি এটা যে কোনো শক্ত জিনিস দিয়ে টান দিলেই উঠে যাবে আমি তুলিয়ে দেখাই তার আগে আমি এই সার্কিটটি পাওয়ার দিয়ে টেস্ট করে দেখাই এখন ডিফল্ট অবস্থায় কত ভুল আছে। আমি সামান্য কিছু ভোল্টেজ ইনপুট দেব এবং আউটপুটটা টেস্ট করে দেখাবো দেখুন আর এই সার্কিটটি অনেক ভালো নোট নিতে পারে এবং এই সার্কিটটি অনেক এমপিয়ারও কম খায় আমি যদি আউটপুটটা দেখাই দেখুন বারো ভোল্ট রয়েছে ডিফল্ট অবস্থায় আমি কোনো কিছুই চেঞ্জ করি নাই আর ইনপুটে কত আছে দেখুন ইনপুটে ছয় পয়েন্ট আট ভোল্ট এখানে অবশ্যই চেষ্টা করবেন ইনপুট ভোল্টেজ আট ভোল্টের ভিতরে রাখা আট পয়েন্ট চার ভোল্টের ভিতরে তার বেশি যদি দেন তাহলে সার্কিটটি নষ্ট হয়ে যাবে আমি এবার নাইন ভোল্ট করার জন্য এই বি লেখা রেজিস্টেন্সটি তুলে দেব এভাবে টান দিয়ে তুলে দিলেই হবে দেখুন আমি টান দিয়ে তুলে দিলাম এখন এই সার্কিটটির আউটপুট নাইন ভোল্ট বের হবে আর এই সার্কিটটিতে আরেকটি সতর্কতা আছে সেটা হচ্ছে আপনি নাইন ভোল্ট অবস্থায় যদি এখানে বারো ভোল্টের কোনো ডিভাইসে কানেকশন করেন সেই ক্ষেত্রে সার্কিটটি নষ্ট হয়ে যেতে পারে দেখুন ভিওয়ার্স এখানে নয় পয়েন্ট তিন ভোল্ট শো করতেছে আর ইনপুটে সেম আগের ভোল্টেজই রয়েছে এভাবে আপনারা এই সার্কিটটির মাধ্যমে বারো ভোল্ট এবং নয় ভোল্ট আউটপুট নিতে পারবেন আপনি চাইলে এই সার্কিটের পরিবর্তে যে কোনো বুস্ট মডিউল এখানে ব্যবহার করতে পারবেন তবে সবচেয়ে ভালো হবে এই সার্কিটটি ব্যবহার করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য আর এই সার্কিটটিতে কোনো কিছু বোঝার অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন